সোমবার থেকে শুরু হচ্ছে বঙ্গোপসাগরে ইলিশ সহ সামুদ্রিক মাছ আহরণের উপর টানা 65 দিনের সরকারি নিষেধাজ্ঞা। শেষ মুহূর্তে কক্সবাজারের ট্রলারগুলোতে জেলেদের জালে ধরা পড়ছে বিপুল পরিমাণ ইলিশ। অবরোধ চলাকালীন পার্শ্ববর্তী দেশের জেলেদের সাগরের জলসীমায় ঢুকে মাছ ধরা বন্ধ করতে না পারলে নিষেধাজ্ঞা কোনো কাজে আসবে না বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এছাড়া সরকারি সহায়তা ঠিকমতো না পাওয়ার অভিযোগ করছেন অনেকেই। নিষেধাজ্ঞার সময় মৎস্য বিভাগ, নৌপুলিশের পাশাপাশি সাগরে বাংলাদেশ নৌবাহিনী ও কোস্টগার্ড তৎপর থাকবে। 20 তারিখে অবরোধ দিছে সরকার, এই 20 তারিখে আমরা কি করে খামু? এই দুইটা মাস কেমনে চলুক? এই অবরোধটা দিছে, এই অবরোধেতে আমরা এত কষ্ট করে চলি, গাঙ্গে মাছ পাই না, এরপরে আমার এই অবরোধে আমরা কোনো কিছু পাই না। এখন অবরোধ হবে আর কিছুদিন যদি পরে দিত, নইলে আর নইলে কিছুদিন সময় দিত, আর সংসার গান সুন্দরভাবে চলিত। যেহেতু সময় শেষ, তারা আর মাছ ধরার সুযোগ পাচ্ছে না, এক্ষেত্রে জেলেরা একটু অসন্তোষ প্রকাশ করছে। তারপর আমরা তাদেরকে মোটিভেশন করছি যে এই ব্যান পিরিয়ডের পরে তারা আরও বেশি পরিমাণ মাছ ধরতে পারবে।